আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানালাই ইউরোপের সংবাদে। বার্তা কক্ষে আপনাদের সাথে আছি আমি সাজিয়া স্নিগ্ধা। শুরুতে জানিয়ে দিচ্ছে আজকের খবরের প্রধান শিরোনামগুলো। প্রবাসীদের দেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ট্যাক্স ক্রেডিট কার্ডের ব্যাপারে পুনর্বিবেচনা প্রত্যাখ্যান প্রধানমন্ত্রী ক্যামেরনের। ব্রিটেনের সেরা বেকারের লড়াইয়ে বিয়ানীবাজারের নাদিয়া হোসেন। লন্ডনের মেয়র পদে মূল লড়াই হতে পারে গোল্ডস্মিথ বনাম সাদিক খানের। মার্সিসাইডের চোড়ায় গাড়ি ধাওয়া করতে গিয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জাতিসংঘ থেকে ফেরার পথে লন্ডনে যাত্রা বিরতিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা জানায় যুক্তরাজ্য আওয়ামী লীগ। বিস্তারিত থাকছে আমাদের অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর শাহ এম হোসেনের রিপোর্টে। শুক্রবার বিকেল চারটায় লন্ডনের ক্লারিস হোটেল বলরুমে আয়োজন করা হয় এই স্বাগত অনুষ্ঠানের। অনুষ্ঠানের শুরুতেই যুক্তরাজ্য আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা নেত্রীরা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর বঙ্গবন্ধু সহ সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সকলে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। 26 সেপ্টেম্বর চ্যাম্পিয়ন অব দ্য আর্থ এই পুরস্কারে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূষিত হওয়াতে যুক্তরাজ্য আওয়ামী লীগ এই অনুষ্ঠানের আয়োজন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে বলেন, এমডিজি লক্ষ্যমাত্রা অর্জন করেই নতুন কর্মসূচি এসডিজি ঘোষণায় এবার জাতিসংঘের 70তম অধিবেশনে তিনি উপস্থিত হয়েছিলেন। দেশের উন্নয়নের কথা বলতে যেয়ে তিনি বলেন, আমরা 30,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করব। ইতিমধ্যে 75% মানুষকে আমরা বিদ্যুৎ দিতে সক্ষম করেছি, এখন 75% মানুষ কিন্তু বিদ্যুৎ পাচ্ছে। আর যে 25% ইনশাল্লাহ এটা আমরা করি, কিন্তু কোনো তৈরি করে যাচ্ছে এবং আমরা যে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র ভারতে থেকে বিদ্যুৎ পাড়া পাড়া তারপরে নায়া গ্যাস আমাদের সোলার এনার্জি এবং বিভিন্ন বহুমুখী কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বিভিন্ন বহুমুখী ব্যবস্থায় আমরা নিয়েছি, যাতে করে আমাদের বিদ্যুৎ সমস্যাটা সমাধান হয় সে ব্যবস্থা নিয়েছি। বাংলাদেশে আমরা বিশেষ অর্থনৈতিক অঞ্চল এটা এলাকা ভিত্তিক আমরা করে দিচ্ছি। এটা করে দিচ্ছে এই জন্য যে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে দেশি বিদেশি প্রবাসী সকলেই কিন্তু আপনারা ইন্ডাস্ট্রি করতে পারবেন, বিনিয়োগ করতে পারবেন, সে সুযোগ আমরা বিশেষভাবে সৃষ্টি করে দিচ্ছি। প্রধানমন্ত্রী তার বক্তৃতায় বলেন, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জন বিশ্বের কাছে বাংলাদেশকে এক নতুন রোল মডেল হিসেবে উপস্থাপন করেছে। চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার গ্রহণের কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের মানুষের মুখে হাসি ফোটানো, দারিদ্র থেকে বের করে এনে একটি সুখী সমৃদ্ধশালী দেশ তাদের উপহার দেওয়া ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন। আমরা সেই স্বপ্ন বাস্তবায়নের পথেই হাঁটছি, সুতরাং আমাদের কর্মের স্বীকৃতি হিসেবে যত আন্তর্জাতিক সম্মাননই আমরা পাই তা সবই বাংলাদেশের জনগণের। সিনেটে এত উর্বর ভূমি, সেখানে যদি ফার্মিং করেন, সেখানে যদি আপনারা ফসল উৎপাদন করেন, তরি তরকারি উৎপাদন করেন এবং ওখানে প্রসেসিং ইন্ডাস্ট্রি করেন, ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি এবং ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি এবং এগ্রিকালচারে আমরা যে বিশেষভাবে অল্প সুদে ঋণ দিয়ে থাকি, কাজে সেখানে ফুড প্রসেসিং করে আপনারা জাস্ট রেডি টু কুক রেডি টু ইট, অর্থাৎ এখানে এসে রান্না বা খাওয়া দুই ধরনেরই আপনারা প্রসেস করে কিন্তু এটা নিয়ে আসতে পারেন, তাতে আমাদের ভ্যালুয়েশন হবে, দেশীয় অর্থ কমাই হবে, আপনাদের কষ্ট কমবে। একটি দারিদ্র্যমুক্ত বাংলাদেশ এখনো শুধু স্বপ্ন নয়, বাস্তবতা। নিম্ন মধ্য আয়ের দেশ হিসেবে বাংলাদেশ এখন স্বীকৃত। উন্নত বাংলাদেশের লক্ষ্য নিয়ে এখন হাঁটছি আমরা, সেই লক্ষ্যে পৌঁছালেও খুব কঠিন কিছু নয়। এ সময় অন্যান্যদের মধ্যে দর্শক সারিতে উপস্থিত ছিলেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী এইচ এম মাহমুদ আলী, হাই কমিশনার আব্দুল হান্নান, ডেপুটি হাই কমিশনার খন্দকার মোহাম্মদ তালহা, মিনিস্টার প্রেস নাদিম কাদির, যুক্তরাজ্য আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক নইমুদ্দিন রিয়াজ, আনোয়ারুজ্জামান চৌধুরী, মারুফ চৌধুরী, আহাদ চৌধুরী,
সংগঠনের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান শামসুদ্দিন খান সহ বিশিষ্ট জনেরা। ব্রিটেনের প্রবাসীদের সঙ্গে বঙ্গবন্ধু পরিবারের সম্পর্কের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, লন্ডনের সঙ্গে আমাদের একটি ইমোশনাল সম্পর্ক রয়েছে। তিনি বলেন, প্রতিটি দুঃসময় ব্রিটেন প্রবাসীরা বঙ্গবন্ধুর পরিবার ও আওয়ামী লীগের পাশে দাঁড়িয়েছে। শাহ এম হুসাইন, চ্যানেল আর, লন্ডন। ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ট্যাক্স ক্রেডিট কার্ডের ব্যাপারে পুনর্বিবেচনার বিষয়টি প্রত্যাখ্যান করেছেন। রোববার ম্যানচেস্টারে কনজারভেটিভ পার্টির বার্ষিক কনফারেন্সে একথা বলেছেন প্রধানমন্ত্রী। বিবিসির সাংবাদিক অ্যান্ড্রু মার্কে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেন, বেতন বৃদ্ধি ও ইনকাম ট্যাক্স কমানোর ফলে ট্যাক্স ক্রেডিট কার্ড সেভাবে প্রভাব ফেলবে না। একটি নির্দিষ্ট আয়সীমা পর্যন্ত আয় করা মানুষের জন্য ট্যাক্স ক্রেডিট পাওয়ার সুবিধা পুরোপুরি তুলে না দেয়া হলেও কমানো হচ্ছে ট্যাক্স ক্রেডিটের অর্থের পরিমাণ। এদিকে ম্যানচেস্টারে স্পেন্ডিং ও বেনিফিট কাটের প্রতিবাদে বিক্ষোভে অংশ নেন 60,000-এরও বেশি মানুষ। ব্রিটেনের সেরা বেকার হতে যাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত নাদিয়া হোসাইন। বিবিসি ওয়ানের গ্রেট ব্রিটিশ বেক অফ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি ইতিমধ্যেই সেমিফাইনালে পৌঁছেছেন। কাল মঙ্গলবার ফাইনাল পর্বে চূড়ান্ত জয়ের ব্যাপারে আশাবাদী নাদিয়া। ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস বিজয়, ব্রিটিশ বা টেলিভিশন বেকিং প্রতিযোগিতা 2010 সাল থেকে বিবিসি প্রচার করে আসছে। ব্রিটেনের জন্ম ও বেড়ে ওঠা নাদিয়ার আদি নিবাস সিলেটের বিয়ানীবাজারে। ব্রিটেনের লুটন শহরে চ্যালনি গার্লস হাই স্কুলে অধ্যয়নকালে নাদিয়া কেক ও নানা ধরনের পিঠাপুলি বানাতেন। তিন সন্তানের জননী নাদিয়া মঙ্গলবার জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। ক্ষমতাশীল কনজারভেটিভ পার্টির প্রার্থী হিসেবে লন্ডনের মেয়র পদে লড়বেন জ্যাক গোল্ডস্মিথ এমপি। লন্ডনের মেয়র পদে কনজারভেটিভ পার্টির প্রার্থিতার ভোটে 70% ভোট পান গোল্ডস্মিথ এমপি। পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার ইমরান খানের এক সময়কার স্ত্রী জেমিমার ভাই গোল্ডস্মিথ এখন রিচমন্ড ও কিংস্টনের একাংশ আসন থেকে নির্বাচিত এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন। এদিকে লেবার পার্টি থেকে লন্ডনের মেয়র পদে প্রার্থিতার দৌড়ে বিজয়ী হয়েছেন সাদিক খান এমপি। আগামী বছরের মে মাসে অনুষ্ঠেয় লন্ডনের মেয়র নির্বাচনে লিবডেম থেকে ক্যারোলিন পিজিয়ান, গ্রিন পার্টি থেকে সিন ব্যারি ও ইউকিপ থেকে পিটার উইটেল মনোনয়ন পেয়েছেন। এর বাইরে রেসপেক্ট পার্টির বহুল আলোচিত সাবেক এমপি জর্জ গ্যালভের প্রার্থিতা ঘোষণা করেছেন। তবে শেষ পর্যন্ত কনজারভেটিভ পার্টির গোল্ডস্মিথের সাথে মূল লড়াই হতে পারে লেবার পার্টির প্রার্থী সাদিক খানের, এমনটি ধারণা করা হচ্ছে। রোববার গভীর রাতে ব্রিটেনের মার্সি সাইডে একটি চোরাই গাড়িকে ধাওয়া করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু ঘটেছে ডেভিড ফিলিপস নামে 34 বছর বয়স্ক একজন পুলিশ কর্মকর্তার। দুই শিশু সন্তানের জনক পুলিশ কর্মকর্তা ডেভিড চোরাই গাড়িটিকে ধাওয়া করছিলেন। এ সময় ডেভিডের গাড়ি আঘাতপ্রাপ্ত হলে মারা যান তিনি। লন্ডনে বিপিপি ইউনিভার্সিটির বাংলাদেশ সোসাইটি অ্যাসোসিয়েশনের উদ্যোগে লিগেল ক্যারিয়ার নিয়ে সেমিনার ইউনিভার্সিটি লেকচার থিয়েটারে অনুষ্ঠিত হয়। বিপিপি ইউনিভার্সিটির বাংলাদেশ সোসাইটির প্রেসিডেন্ট মিলহানুর রহমান নাওমির সভাপতিত্বে সেমিনারের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববরেণ্য আইনজীবী ও বাংলাদেশের সাত সংবিধান প্রণেতা ডক্টর কামাল হাসান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ হচ্ছে আইন পেশার সুন্দর একটি জায়গা। লেখাপড়া শেষ দেশে ছেলেদের দেশে ফিরে দেশ ও মানুষের জন্য আইন পেশাকে কাজে লাগানো উচিত। সত্য ন্যায়ের পথে থেকে সাধারণ মানুষ যেন ন্যায় বিচার পায়, সেই লক্ষ্যে নিজেকে গড়ে তোলা দরকার। এ সময় বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি সত্তাজ হক, বর্তমান সাংগঠনিক সম্পাদক আবির চৌধুরী, অর্থ সম্পাদক সিয়াম সিমি, ইভেন্ট সেক্রেটারি আতিসা রাহবাজ, প্রচার সম্পাদক মোজাম্মেল মইন, তথ্য সম্পাদক প্রান্ত বড়িয়া উপস্থিত ছিলেন। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ সংক্ষিপ্ত সফরে লন্ডনে এসেছেন। রোববার লন্ডনের হিথ্রো এয়ারপোর্টে তাকে ফুল দিয়ে স্বাগত জানান যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সায়েদ আহমেদ সাদ ও সংগঠনের সেক্রেটারি সানু মিয়া। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আক্তার হোসেন মিরন, সহ সভাপতি মোসাদ্দেক হোসেন কামালি, আহবাব মিয়া, মোহাম্মদ তুষার, যুগ্ম সম্পাদক শামসুল ইসলাম বাচ্চু প্রমুখ।
শনিবার ক্যামডেনের সুরমা সেন্টারে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সেন্টারের চেয়ারম্যান মকসুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন শওকত মাহমুদ ও মরিয়ম। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নাদিয়া শাহ। এতে বক্তব্য রাখেন আব্দুল করিম, সেলিম মিয়া, ফারুক মিয়া, কাউন্সিলর আব্দুল কাদির শেবুল প্রমুখ। ক্যামডেন এলাকায় বসবাসরত বিপুল সংখ্যক মানুষ সপরিবারে অনুষ্ঠানে যোগ দেন। সাবেক মেয়র ও কাউন্সিলর নুরুল ইসলাম পুতুলের পরিচালনায় দ্বিতীয় পর্বে ছিল বনগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গান পরিবেশন করেন লন্ডনের বিশিষ্ট শিল্পীরা। লন্ডনের হাউন্সলোয় বসবাসরত চট্টগ্রামবাসীর উদ্যোগে ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে হাউন্সলোর একটি কমিউনিটি হলে অনুষ্ঠিত মেজবানে লন্ডনের বিভিন্ন প্রান্তে বসবাসরত চট্টগ্রামবাসী পাশাপাশি অন্যান্য জেলার প্রবাসীরাও অংশ নেন। এছাড়া চট্টগ্রাম প্রবাসীদের অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ এতে উপস্থিত থেকে তাদের শুভেচ্ছা জ্ঞাপন করেন। মেজবানের সার্বিক সহযোগিতায় ছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর চৌধুরী, জসিমউদ্দিন, লোকমান হোসেন, শরাফাতুল ইসলাম বাবুল, নাসির উদ্দিন, সারোয়ার উদ্দিন, লিয়াকত আলী, আবু শাহিদ আসিফ সহ আরো অনেকে। প্রবাসের মাটিতে বড় হওয়া নতুন প্রজন্মের মাঝে চট্টগ্রাম তথা বাঙালি সংস্কৃতিকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে জানান উদ্যোক্তারা। এবার বাণিজ্য সংবাদ। পূর্ব লন্ডনে উদ্বোধন হলো লামিসা ক্যাটারিং। হোয়াইট চ্যাপেল রোডে এমএম গ্রুপের ষষ্ঠ ব্যবসায়িক প্রতিষ্ঠান লামিসা ক্যাটারিং। কম মূল্যে ভালো খাবার পরিবেশনের প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু হয় প্রতিষ্ঠানটির, এমনটি জানালেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। এ সময় কমিউনিটি ব্যক্তিত্ব রইস মিয়া, ব্যারিস্টার মুজিবুর রহমান, শাহিন আহমেদ ও শামীম আহমেদ সহ সাংবাদিক সুধি জনরা উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর, প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপের লন্ডন স্টুডিও থেকে। যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে। ফ্রান্স মাতোয়ারা নুই ব্লকস উৎসবে সৌদি আরবে চ্যানেল আইয়ের জন্মদিন পালিত। বিরতির পর আবার আমন্ত্রণ আমাদের খবরে, সাথে থাকার জন্য ধন্যবাদ। উৎসব আলো আলোয় বর্ণিল রাতের শহর বলা হয় ফ্রান্সের প্যারিসকে। তরুণ তরুণীরা সে আলোতে মেতে উঠছে উচ্ছলতায় নুই ব্লস উৎসবে। বিস্তারিত দেখুন ফ্রান্স থেকে আমাদের প্রতিনিধি সৈয়দ সাহিলের পাঠানো রিপোর্টে। আলো আর জলমলের জন্য রাতের শহর বলা হয় প্যারিসকে। ফরাসি তরুণ তরুণীরা সে আলোকে আর উজ্জ্বল করতে পালিত হচ্ছে নুই ব্লস। প্যারিস ও ফ্রান্সের সব শহরগুলিতে পালিত হচ্ছে এই উৎসবটি। প্যারিসের বাংলা সিটি খ্যাত গার্ডনেটে এবার উৎসবটি উদযাপন হচ্ছে বড় পরিসরে। এখানকার বাঙালি মালিকানাধীন দোকান খোলা রেখেছে সারা রাত, বেচাকেনাও হচ্ছে হরদম। এখানে ফ্রান্সের নুই ব্লস, তার মানে সাধারণত সবাই বন্ধু বান্ধব নিয়ে জাগ্রত থাকে, ঘুমায় না, সবাই আড্ডা দেয়, আর এই আড্ডার উপলক্ষে আমাদের খুবই ভালো বেচাকেনা হয়। আমরা খুব আনন্দিত আজকের রাতের জন্য এবং খুবই খুশি। ফরাসি এই উৎসবকে উদযাপন করছে ফ্রান্স প্রবাসী বাংলাদেশিরাও। নুই ব্লস, যার বাংলা অর্থ সাদা রঙ, সত্যিকার অর্থে এর কোনো অর্থ নেই। ধারণা করা হয় যুবক যুবতীকে
2002 সালে 5ই অক্টোবর পেরিসের তখনকার মেয়র সেটা প্লান এই রাতটিকে সরকারিভাবে উৎসবের রাত হিসেবে ঘোষণা করে তারপর থেকে পালিত হচ্ছে সারা বিশ্বে ফ্রান্সের প্যারিস থেকে সৈয়দ সাহেব সেনাবাহিনী সৌদি আরব চ্যানেল আই ইউরোপের দর্শক ফোরাম ও সাংবাদিক এ বি এম বুলবুল আহমেদের উদ্যোগে সৌদিতে পালিত হল চ্যানেল আই এর জন্মবার্ষিকী ছোট্ট শিশু হিসাম ইবনে কাপ্তান হোসেন ইবতেশাম বিনতেন কাপ্তান হোসেন ও মাহেরা ফরহাদ কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন অনুষ্ঠানে সৌদি আরব পণ্য আমদানিকারক সমিতির সভাপতি কাপ্তান হোসেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমান চৌধুরী উপদেষ্টা আবু তাহের কবির সিলেট বিভাগ প্রবাসী পরিষদের সহ সভাপতি আব্দুল আজিজ মাসুক ওহিদুল ইসলাম ও ইউসুফ খান জাবেদুল ইসলাম আকলাস হানিফ মিয়া ও হাবিবুর রহমান সহ ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন এবার সিলেটের খবর সিলেট নগরীর চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক ঘন্টা সড়ক অবরোধ করেছে মেডিকেল কলেজ ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আজ দুপুরে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এনে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা বাতিল ও ভর্তি কার্যক্রম বন্ধের দাবি দিয়ে চলমান আন্দোলনের অংশ হিসেবে আজ এ কর্মসূচি পালন করেছে তারা আজ ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাথে ওসমানী মেডিকেল কলেজ ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আন্দোলনে যোগ দেন এ সময় পরীক্ষায় প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে তারা শিক্ষার্থীদের অবস্থানের কারণে বন্ধ থাকে চৌহাট্টা জিন্দাবাজার সড়কে যান চলাচল এর আগে সকাল ১১টা থেকে শহীদ মিনার এলাকায় অবস্থান নেয় মেডিকেল ভর্তিচ্ছুরা তারা প্রথমে মানববন্ধন ও পরে মিছিল করে সিলেটে অনুষ্ঠিত হয়েছে দুদিনব্যাপী তথ্য মেলা রোববার রিকাবি বাজারস্থ মোহাম্মদ আলী জিমনেশিয়াম হলে তথ্য মেলার উদ্বোধন করা হয় আজ সোমবার বিকেলে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় মেলাটি তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিতকরণ ও তথ্য অধিকার আইন সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে জেলা প্রশাসন সিলেট ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি সনাক এই মেলার আয়োজন করে রোববার তথ্য মেলার উদ্বোধন করেন সিলেটের ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার এমডি আলামিন সচেতন নাগরিক কমিটির সনাক সিলেটের সভাপতি মোহাম্মদ ইরফানুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ কামরুল হাসান সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ জয়নাল আবেদিন ও পুলিশ সুপার নুরে আলম মিনা সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক মোস্তাক আহমেদ পলাশের স্ত্রী ও ছেলে পলাশ নিজেও গুরুতর আহত হয়েছেন দুর্ঘটনায় তার মেয়ে ও অপর এক ছেলে গুরুতর আহত সিলেট ঢাকা মহাসড়কের জালালপুর এলাকায় সংঘটিত এই দুর্ঘটনায় আওয়ামী লীগ নেতার স্ত্রী ও ছেলেসহ মোট ৭ জন নিহত হন আহত হন অন্তত ১৪ জন শুক্রবার রাতে রাস্তার পাশে দাঁড়ানো একটি ট্রাকে সিলেটগামী হানিফ পরিবহনের একটি বাস ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন আওয়ামী লীগ নেতা মোস্তাক আহমেদ পলাশের ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী মোর্শেদা বেগম ৪ বছর বয়সী ছেলে মেহেদী জালালাবাদ সেনানিবাসের সৈনিক আবু সালেহ হাওলাদার মোহসিন টিপু হেলপার তরিকুল ও আরিফ আজাদ এদিকে দুর্ঘটনায় আওয়ামী লীগ নেতার স্ত্রী ও ছেলে নিহত হওয়ার ঘটনায় বিক্ষুব্ধ নেতাকর্মীরা শুক্রবার দিবাগত রাত ৮টার দিকে সিলেট নগরীর কদমতলি টার্মিনালস্থ হানিফ পরিবহনের কাউন্টারে হামলা চালায় এই ছিল আমাদের আজকের আয়োজন শেষ করার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি খবরের প্রধান শিরোনামগুলো প্রবাসীদের দেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ট্যাক্স ক্রেডিট কার্ডের ব্যাপারে পুনর্বিবেচনা প্রত্যাখ্যান প্রধানমন্ত্রী ক্যামেরুনের ব্রিটেনের সেরা বেকারের লড়াইয়ে বিয়ানীবাজারে নাদিয়া হোসেন লন্ডনের মেয়র পদে মূল লড়াই হতে পারে গোল্ডস্মিথ বনাম সাদিক খানের মার্সিসাইডে চোরাই গাড়ি ধাওয়া করতে গিয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু
এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।